বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি আমি নামে স্যার তার ব্যাপারে আর কিছু বলার নাই তাপসের এই কমপ্লিমেন্ট কিভাবে এর থেকে বেশি কিছু চিন্তা করারও নাই ও সবসময় ভেরি কাইন্ড উইথ ওয়ার্ডস আর ক্যামেরার পিছনে মানুষটা ভেরি কাইন্ড উইথ যেটা আপনারা দেখতে পারেন না আপনারা নিজেরাই লিখবেন যে উনি না সেজে আসলেও কত সুন্দর লাগে দর্শকরা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন যে মেকআপ ছাড়া কেমন লাগে ধন্যবাদ এই যে ঠিক আছে আচ্ছা এখন আমরা আসলে আমিন ভাইয়ের ব্যাপারে একটু যে কথাটা বলছিলেন আমিন ভাই আসলে আমাদের ব্যাপারে কি বলবেন আমরা তো আসলে এই জেনারেশনে মিউজিক যারা করছে এবং করছি বা আমাদের পরের জেনারেশন আমরা আপনারা না থাকলে মিউজিক হয়তো ভাবতামও না চিন্তায় আপনারা চিন্তা করিয়েছেন ভাবতে পারিয়েছেন এই জন্য আজকে হয়তো আমরা গিটারটা এবং এই গিটারটা মিউজিকটা ক্যারি হচ্ছে এই গিটারটাতে দেখেন এই যে সিগনেচার একদম সুন্দর করে করা নিছি উনি এই গিটারটা দেওয়ার পর থেকে জীবনে অনেক রহমত বরকত সহ হয়েছে যে প্র্যাকটিস আরম্ভ হয়েছে এই গিটার সত্যি সত্যি দিন ও গিটার প্লেয়ার হয়ে যাচ্ছে থ্যাংক ইউ এবং এটার জন্য সারা জীবন কৃতজ্ঞ আমি একটু সফট গান দিয়ে শুরু করি সফট ঠিক না মানে আসলে আমরা আসলে সবসময় বিভিন্ন শহর গ্রাম দেশের আমাদের 64,000 গ্রাম 495 উপজেলা 64টা জেলা 8টা ডিভিশন সব মিলেই আমাদের এই বাংলাদেশ কিন্তু আমাদের মাঝখানে চিটাগাংকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করে আনিকা আনিকার জন্য একটা তালি আনিকা এখন এই মুহূর্তে কারণ ওকে আগে আগে গান গাইতে দেওয়ার দুটা কারণ এক সময় হচ্ছে যে আমরা লাইভ করলে সবাই শেষ পর্যন্ত থাকতো ওর বাসায় আমার ইদানিং খুব তাড়াতাড়ি যাওয়ার দরকার কারণ ওর বাসার থেকে ওর বাবা মা এসেছে এবং তারা নিশ্চয়ই অনেক গর্ব করেন বাংলাদেশের এরকম একজন সিঙ্গারের তারা পিতা মাতা এবং তাদের ফ্যামিলি এসেছে সো তাড়াতাড়ি বাসায় ছুটে যাওয়ার জন্য অস্থির থাকে কতক্ষণে বাবা মাকে সময় দিবে সেই কারণে আজকে তোমাকে তাড়াতাড়ি শুরু করতে দেওয়া হলো এবং তুমি আজকে চিটাগাং এর একটা গান গাবো এটা আমাদের ইচ্ছে কারণ তোমার বাবা মার উদ্দেশ্যে কথা বলতে পারো আজকে তাদের উদ্দেশ্যে আগে আগে যাবো থ্যাংক ইউ সো মাচ ফার্স্টে হচ্ছে স্যার ম্যাডামকে আজ এইভাবে আপনাদেরকে সবসময় পাই আপনারা আমাদেরকে এত ইন্সপায়ার করেন এই কারণে আসলে আমরা আরো অনেক ভালো করে গান করতে পারি অ্যান্ড ইয়েস আমার বাবা মা আসছে অ্যান্ড এই গানটা আমি ওনাদেরকে ডেডিকেট করবো
গানের সুবিধার্থে এবং জিওপির সুবিধার্থে সাইড চেঞ্জ করছিলাম আমার ব্যাক টু ব্যাক এখন আপনারা সবাই দেখেন আমার সাইড চেঞ্জ করছি এদিকে ক্যামেরা ওদিকে আমরা হ্যাঁ এদিকে আমি রুমি এবং শায়ন মুখার্জি সরি শায়ন আমরা একদম অনেস্টলি আসমাস না একদমই আনপ্লাগড এই দেখেন তার নাই আমরা অনেক জায়গায় দেখি যে আনপ্লাগ দেখা কিন্তু ওখানে কিছু প্লাগ থাকে বলেন বিষয় না বিচার আনপ্লাগ আমরা দেখি এখানে এমপি এমটিভি আনপ্লাগ দিয়ে আমরা দেখছি যে ওখানে চ্যাট থাকে আনপ্লাগ বাট আমাদের আসলে আমরা অনেস্টলি অরিজিনালি আনপ্লাগ আমরা কত শ দেখেন এই দেখেন আপনাদের প্রিয় মুন্নি ভাবি যখন লাইভে গেছে দেখে যে মোবাইলে চার্জ নাই ঠিক আছে পিছন থেকে একটা এরকম দেওয়া দরকার ছিল ভি মাথার পিছে ওরা ভালো মেয়ে আচ্ছা এখন আমরা চলে আসি বিষয়টা এটি আমার অত্যন্ত দামি একটি পাওয়ার ব্যাংক ভীষণ মূল্যবান ভীষণ কাছে দেখতে পাচ্ছেন এই পাওয়ার ব্যাংক দিয়ে আমি দৌড়াচ্ছি আজকে আজকে আমাদের জনসংখ্যায় ছেলে সিঙ্গার মেয়ে সিঙ্গার বেশি কোন দিকে আচ্ছা মেয়ে সিঙ্গার বেশি হবে তাহলে দোলা আসো গেলো একটা গান আমার নামে আসলে না এখানে বসে গেয়ে ফেললে হবে হ্যাঁ না এখানে বসো চেয়ার লাগে না সবার এখন তুমি বলো কি গান গাবো দর্শক আপনারা পাওয়ার ব্যাংক কে ধন্যবাদ দিবেন আজকে আশা করি দর্শক আপনারা সাইলেন্ট হয়ে যান Thank you.
আমাদের এখনকার সময়ের যে কয়জন মানুষ গান করে তাদের মধ্যে অন্যতম বেস্ট ফিমেল ভয়েস, এখানে জোরে তালি হবে। শুধু যে এমন না যে আমাদের বাংলাদেশের গান গাইবে বাংলাদেশেরই ওয়ান অফ দ্য বেস্ট ভয়েস, আমার মনে হয় যে আমি যাদের গান শুনি আশপাশে অন্য বিভিন্ন দেশের অনেকের চেয়ে অনেক ভালো গান। সো এবং আজকে খুব ইন্টারেস্টিং লাগছে যে আমাদের অলমোস্ট আজকে কয়জন ভাই, রেশমি, আনিকা, দোলা, লুইপা, ঐশী এবং ডোরা, ছয়জন ফিমেল সিঙ্গার এখানে। আসলে অ্যাকচুয়ালি যদি আমি হিসাব করে বলতে চাই, আগামী বেশ কিছু বছর ধরে যখন বাংলা গান নিজস্ব উচ্চতায় বরাবরের মতোই বরাবরের সময় অনুযায়ী সময় উপযোগী মানুষদের সাথে নিয়ে চলবে, তখন হয়তো গুগল করলে এই ছয়টা নামই দেখবেন যে উজ্জ্বল তারার মতো জ্বলছে বাংলা। তো তারা সবাই একসাথে, এটা একটা আনন্দের বিষয়। এই দুইজন পরপর ফিমেল সিঙ্গারের পর আমরা অ্যাটলিস্ট কম দিকে যাবো, হাসিবের কাছে যাবো নাকি? শামীম কই গেছে? ও শামীম তো আছে, শামীম তো ছিল এবং শামীম আছে। ওস্তাদ শামীম জি, ম্যাম জায়গাটা ছিল তাহলে একজন, হ্যাঁ একটু জায়গা দিন, জায়গা দিন, ডুলটা অন্য কাউকে দিয়ে আসেন। দর্শক আপনারা আর যাই পান না পান বলে আমাদের সবাইকে এত দুষ্টামি করতে অবস্থায় কোনো লাইভে পৃথিবীর কোনো ইতিহাসে কোনো শুনতে পাবেন না। আসলে আমরা সবাই খুবই আনন্দে থাকি যখন আপনাদের সাথে থাকি। আমাদের প্রিয় শামীমজি, শামীমজি ওস্তাদ শামীমজি, আমি পুরো নামটা বলতে পারছি না, তো শামীমের বরাবরই আমি বলি যে বাংলাদেশের এখনকার সময় যে কজন মানুষের গান শুনলে আমি বরাবর একদম স্ট্রেট 100% ফ্যান, তাদের মধ্যে শামীম হচ্ছে আমার একদম মোস্ট ফেভারিট। এবং শামীম আজকে কি গান গাবেন একটা এটা, আরে বাপরে, আপনি একটা উচ্চারণ সঙ্গীত ধরে তো সবাই নাচতে পারবে। আমি একটু ভাইয়া ভাবিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমার মতো অধমকে তারা মানে বাঁচিয়ে রেখেছে আল্লাহ রহমত, এবং মানে আপনাদের আপনাদের দোয়া। তো আমি একটি আরবিন্দ ভাই এটা রিকম্পোজ করেছিল স্বামীর সাথে গিটার বাজাতে নিলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই। Bye.
একটা জিনিস বুঝাই ভাই। আচ্ছা আমি আমাদের আসলে লাইভে লাইভে আমি বারবার দেখছি যে আমাদের বিভিন্ন দেশ থেকে আসলে সব দেশ থেকেই লাইভে মানুষজন থাকেন। সো এটা একটা মজার বিষয় হচ্ছে যে আজকে যেভাবে পাগলামি করে গান গাইতে দেখছেন এটা এক ধরনের কিন্তু হিসাবে একটা ট্রেলার হয়ে যায়। কারণ আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমি আমার পেজ থেকে বলেছিলাম যে আমরা আমেরিকায় আসছি, ইংল্যান্ডে আসছি, ক্যানাডায় আসছি, অস্ট্রেলিয়ায় আসছি, ইউএইতে আসছি। সো আসলে হিসাবে তাপসেন ফ্রেন্ডসের কিন্তু একটা ট্রেলার হয়ে যাচ্ছে যে লাইভ শোতে আমরা কি ধরনের পাগলামি করবো তার স্যাম্পল আপনারা বুঝে যাচ্ছেন। সো স্টেজে যখন আমরা পাগলামিগুলো করবো এই পুরা পাগলের দল চোদ্দ গোষ্ঠী সহ এখানে যারা বসা দেখছেন আমরা আমরা এই রুমে যারা যারা আছি ইনফ্যাক্ট আমরা আসলে এবং খালি আমাদের ওস্তাদ গুরুর কাছে ক্ষমা, উনি হচ্ছে পাগলদেরকে যিনি দীক্ষা দিয়েছেন। যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং করোনার প্রভাব শেষ করে আমরা 2000 কত সাল মনে আছে কিনা সবার দেখলাম তো এখন তখন আপনারা খালি একটাই ডিফারেন্স পাবেন যে আপনাদের মুন্নি ভাবি স্টেজে আমাদের সাথে কিছু না কিছু ততদিন একটা বাজানো শিখে ফেলবে। ম্যামের গান শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, ম্যামের হয়ে তোমরা কেউ গায়ে বাঁচিয়ে দাও, আমরা মনে হয় ডোরার গান শুনি। আসো আসো, এবং ডোরা নিশ্চয় আজকে পাখি গানটা গাবে তাই না? মানে পাখি বাদে না না আর কি আছে? তুমি এদিক, আচ্ছা ঠিক আছে, না না কনসার্ট চলছে, না না ভালো ভালো, না অসুবিধা নেই, বলো একদম পারফেক্ট। সুনীলে প্রাণ চমকে ওঠে দেখতে যেমন ভোজন মাকে
কিছু বলার নাই, কিন্তু যারা মানেটা বোঝেন বা বোঝার চেষ্টা করেন, হিসাব করলে দেখবেন যে উনি যা বলে গেছেন মানে সেটা এখনকার সময়ে এবং আরো 100 বছর 1000 বছর পরেও যদি পৃথিবীর যে কোনো সমস্যা সৃষ্টি হয় সেটার উত্তর উনি দিয়ে রেখে গেছেন। যদি লালন স্যার গান আমরা শুনতে চাই এবং শুনতে বোঝার চেষ্টা করি, আর ডোরার কণ্ঠে মনে হয় যে মানে উনি আমার মনে হয় যে লালন স্যার যে বেঁচে থাকলে বলতেন মা তুই ভালো গান দর্শক জানবেন এমন কিছু হবে নাকি। এখন ঘটনা হচ্ছে যে আমরা আসলে একটু পরে হাসিবের গান শুনবো, তারপরে আর কি আছে, কারণ প্রস্তাব ছাড়া করে দেখতেছি না। আর এদিকে আমরা সব শিষ্যরা আছি, তাহলে সেক্ষেত্রে শিষ্যদের কাছে লাস্টে আসবো আবার। তো এখন ঘটনাটা হচ্ছে, ব্যান্ডেড লাগাতেও দেখছেন, ধন্যবাদ। এরকম হতো কিন্তু আসলে হলো না, ঠিক আছে। তো এখন ঘটনাটা হচ্ছে, আমরা একটু লুইপার দিকে আসি, এখন বিষয়টা হচ্ছে লুইপার সঙ্গে দেখলেন বলে দিই আপনারা খুব ভালো মতো। আচ্ছা, লুইপা হচ্ছে আসলে আমাদের এই জেনারেশনের, এই জেনারেশন কি আসলে বাংলা গানের জন্য অনেক সুন্দর গান করে। আপনারা সবাই লুইপার অনেক ভক্ত আছেন, কিন্তু যারা এখন পর্যন্ত লুইপাকে চেনেন না তারা আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই আপনারা চিনবেন এবং গর্ব করবেন বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিঙ্গার লুইপা। সো লুইপা দিয়ে আসলে আমার একটা জায়গায় বসে আছে, সোলফুল একটা জায়গায় বসে আছি, আমার কি গান গাওয়া উচিত আমি এখনো বুঝতে পারছি না। তবে আমার মনে হয় যে আজকে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, তো ওনার তো রবীন্দ্রনাথের গান আমার পছন্দ। Thank you.